কাকে শেখাবো সপ্তম শ্রেণীর আসন্ন মান। ব্যাপারটা কি একটু প্রথমে বলি, আমরা এখানে কতগুলো মান আমি লিখে রেখেছি, যে মানটা আমি দেখতে পাচ্ছি 137.32, এই মানটা হচ্ছে তার প্রকৃত মান। আসন্ন মান ব্যাপারটা এরকম যে এই মানটার থেকে হয় সে বেশি পাবে, বেশি হবে অথবা কমে যাবে। আসন্ন মান প্রকৃত মানের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে, আবার একইও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ব্যাপারগুলো আমরা লক্ষণীয় যে আমাদের যত ঘর পর্যন্ত আসন্ন করতে বলবে, যেখান থেকে আমাদের আসন্ন করতে বলবে, তার ঠিক পরের সংখ্যাটা, পরের নাম্বারটা আমরা লক্ষ্য করব সেটা কী আছে। আসন্ন মান থেকে মানে আসন্ন মান অবশ্যই প্রকৃত মানের থেকে কখনো বেশি কখনো কম হয়। কি করে সেই বেশি আর কম হয় তা আমি তোমাদের দেখাবো। আমি যদি বলি এখানে যে দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো আমার না লিখে পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেইভাবে লেখো। আসন্ন মানকে কীভাবে ডিনোট করা হয় সেটা আমি বলে দিই, যে আসন্ন মান আমরা ইকুয়াল লিখবো না। আসন্ন মানের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা মানের আসন্ন মান সেটাকে আমরা ইন্ডিকেট করবো এরকমভাবে, দুটোকে সমানটাকে একটু বেঁকিয়ে দিব। যেমন আমি এখানে লিখেছি 137.32, আমাকে যদি বলে পূর্ণ সংখ্যা আসন্ন মান করো, পূর্ণ সংখ্যা বলতে এইটুকুটাকে বোঝায়, এইটুকুতে আসন্ন মান করো, তাহলে আমরা দেখব দশমিকের পরের সংখ্যাটা কত আছে। যদি দশমিকের পরের সংখ্যা যেটা আছে সেই নাম্বারটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তাহলে আমার যতদূর সংখ্যা পর্যন্ত আমাকে আসন্ন করতে বলেছে তার সঙ্গে এক যোগ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার এই নাম্বারটা আছে এখানে 3, যেটা কি না 5-এর থেকে কম। যেহেতু 5-এর থেকে কম তাহলে যা ছিল সংখ্যাটা তাই থেকে যাবে, যদি 5 বা 5-এর থেকে বেশি থাকে তাহলে এই যে 137 ছিল তার সঙ্গে এক যোগ হয়ে যাবে, অর্থাৎ তখন নাম্বারটা হয়ে যেত 138। যেহেতু এখানে দশমিকের পর অঙ্ক সংখ্যাটা 5-এর কম আছে তাহলে আসন্ন মানটা হবে কত, আসন্ন মানটা আমরা লিখব 137, চেঞ্জ হলো না। অর্থাৎ এদিকে পূর্ণ সংখ্যা যা ছিল তাই থাকলো, কেবলমাত্র এই দশমিকের পরের অংশটা বাদ চলে গেল যেহেতু আমরা এটা আসন্ন মান করছি। এই তাহলে এটাকে আমরা কী লিখবো, এইভাবে আমরা ইন্ডিকেট করব। ঠিক পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা কত লেখা আছে, 436.7। এখানে দশমিকে আমাকে যদি এখানেও বলে পূর্ণ সংখ্যায় আসন্ন করো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে, দশমিকটা লেখা চলবে না, তাহলে সেক্ষেত্রে তুমি দশমিকটা কত না লিখে কত লিখবে, হয় এটাকে আমি 436 লিখতে পারি অথবা 37 লিখতে পারি, অর্থাৎ একটু তো পরিবর্তন হবে, কোনটা লিখবো একটা নিয়ম মাফিক মেনে করতে হবে। সেটা কি করব, দশমিকের পর অঙ্ক সংখ্যাটা দেখব 5 না 5-এর বেশি আছে, আমরা দেখতে পাচ্ছি 5-এর বেশি আছে, যদি 5-এর বেশি থাকে তাহলে পূর্বের যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা তার সঙ্গে একযোগ হয়ে যাবে, অর্থাৎ 436-এর সঙ্গে একযোগ করে কত হবে, 437। তাহলে আমরা এটা কত লিখবো, এরকমভাবে লিখবো 437। ঠিক পরের সংখ্যাটা, পরের সংখ্যাটা দেখো কত লেখা আছে, 324.4। আমি বলছি প্রত্যেকটা অঙ্ক এখানে যতগুলো আছে সব আমি পূর্ণ সংখ্যায় আসন্ন করতে চাই, পূর্ণ সংখ্যায়, অর্থাৎ দশমিকের পরের অংশটুকুটা নেব না। তাহলে এখানে 324.4 আছে, তাহলে এখানে যদি আমি আসন্ন করতে চাই, যেহেতু দশমিকের পরের সংখ্যাটা 4, 5-এর কম সংখ্যা, যেহেতু এটা 5-এর কম তাহলে যা ছিল তাই থেকে যাবে, অর্থাৎ আমরা এই যা লিখেছিলাম 324 তাই থেকে গেল। ঠিক মজার লাগবে, তার আর একটা মজার কথা বলি, তোমরা দুই বন্ধু, এক বন্ধু পেয়েছে 71.6 আর এক বন্ধু নাম্বার পেয়েছে 71.4। ম্যাডাম বলেছে বা স্যার বলেছে যে তোমাদের পূর্ণ সংখ্যায় নাম্বার দেওয়া হবে এবং আসন্ন মানে, দেখো কত দুর্ভাগ্য যে এইখানে 71.6 যে পেয়েছে সে 5-এর থেকে এখানে বেশি যেহেতু আছে তার নাম্বারটা হয়ে দাঁড়ালো কত, দাঁড়ালো 72। আর এর কত হবে, দশমিকের পরের সংখ্যাটা যেহেতু 5-এর কম এর 71 হয়ে যাবে, অর্থাৎ এতক্ষণ পার্থক্য ছিল কত নম্বরের, এতক্ষণ পার্থক্য ছিল 0.1-এর, এখন পার্থক্য হয়ে গেল 1-এর। একে বলে সামান্য এই আসন্ন মানের নিয়মের তাগিদে এ নাম্বার কম পেয়ে গেল, অথচ এই নাম্বার কত কম ছিল, 0.2, দশমিকের পর 2 নাম্বারে, দশমিকের পর 2, অর্থাৎ 0.2 নাম্বারের পার্থক্য ছিল, এখন কিন্তু নাম্বারটা পার্থক্য হয়ে গেল 1 নম্বর, অর্থাৎ দশমিকের পর 5-এর থেকে 1 বেশি থাকার জন্য বেশি হয়ে গেল। এটা যদি 5 থাকতো দশমিকের পর সেক্ষেত্রেও কিন্তু ওর 72 হতো, কারণ আমি বলেছি 5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে পরের সংখ্যাটা হয়ে যাবে, অর্থাৎ যদি 71.5 হতো তাহলেও 72 হতো, তখন দশমিক তাদের পার্থক্য হতো
মানে প্রকৃত মানের পার্থক্য অর্থাৎ বিয়োগফল হতো 0.1, কিন্তু আসন্ন মানের পার্থক্য হয়ে যাচ্ছে শুধু 1। ঠিক একই রকম ভাবে আমরা এটা করি, এগুলো আমাদের কাজে লাগবে, আসন্ন মান করাগুলো আমরা শিখে যাই। তো আমরা এটাকে সমানটা ঠিকঠাক একটু বেঁকিয়ে লিখবো। এটা দশমিকের পর কত সংখ্যা আছে? 6, যেটা 5-এর থেকে বেশি, অর্থাৎ পূর্বের সংখ্যার সঙ্গে একযোগ হয়ে যাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা আছে তার সঙ্গে একযোগ হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি এগুলো পূর্ণ সংখ্যা, আমি আসন্ন করতে চাচ্ছি, অর্থাৎ হয়ে যাবে এটা 140, তার সঙ্গে একযোগ মানে 41। ঠিক একই রকমভাবে সে তুমি দশমিকের পর একটা শূন্য দিতে পারো, কিন্তু এই শূন্যটা যেটা দিচ্ছি তার সঙ্গে কোনো ভ্যালুর পরিবর্তন আসছে না, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমরা দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা দশমিকের পর এক ঘর ছিল সেইভাবে লিখে। ঠিক এখানে দেখো কত হচ্ছে, 149.5, অর্থাৎ দশমিকের পর কত বলেছে? 5, তাহলে এর সঙ্গে একযোগ হয়ে যাবে, 149টা হয়ে যাবে, তাহলে কত? 150। খেয়াল রাখতে হবে শুধু এইখানে 9টা 10 করতে গেলে কত হচ্ছে, 9টা 10 হলো, সঙ্গে সঙ্গে কত হয়ে গেল? 149 ছিল, তোমাকে আমি কী বললাম পূর্বে যে নাম্বারটা আছে তার সঙ্গে একযোগ। এখানে কত দেখো, এই পরীক্ষা পেয়েছে দুই বন্ধু পাশাপাশি পরীক্ষা দিয়েছিল, যে 94.5 পেয়েছে একজন, আরেকজন 94.4 পেয়েছে, কিন্তু স্যার বলেছিল যে তোমাদের মার্কশিটে আমি পূর্ণ সংখ্যায় দেব। পূর্ণ সংখ্যায় দেওয়ার ফলে এর নাম্বারটা গিয়ে দাঁড়ালো কত, যেহেতু দশমিকের পর 5 আছে তাহলে 1 বেশি হয়ে যাবে, অর্থাৎ 95। আর এই ছেলেটার নাম্বার দেখো কত হয়ে গেল, 0.1, পার্থক্যর জন্য দেখো কতটাই কমে গেল, 94 হয়ে গেল। কেন? দশমিকের পর 4 আছে, 5-এর কম। ঠিক একই রকমভাবে 239.5, এটা কত হবে তোমরা বলে ফেলো, নিশ্চয়ই পেরে যাবে যা শিখলে। এ দেখো 5 আছে, তার মানে এর সঙ্গে একযোগ হয়ে যাবে, 240 হয়ে যাবে। এখানে কত হবে, এটা আর একটু ইন্টারেস্টিং জিনিস, দশমিকের পর আমার এখানে কত আছে? আমাকে যদি পূর্ণ সংখ্যায় বলে তাহলে আমি দশমিকের পরের সংখ্যাটা দেখব। আমার যদি বলতে 1 দশমিক পর সংখ্যা আসন্ন করো, তো দশমিকের 2 ঘর মানে 2 ঘরের পদটা দেখব, কিন্তু আমাকে বলেছে পূর্ণ সংখ্যা আসন্ন, তাহলে আমার পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটা কত আছে? 9, যেটা 5-এর থেকে অনেক বেশি, তাহলে এর সঙ্গে একযোগ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে? 230। তাহলে আমরা পেয়ে গেলাম, তুমি এখানে 2টো শূন্য বসাতে পারো, যেরকম যেরকম দশমিকের পর সংখ্যা আছে সেরকম শূন্য বসালে, না বসালেও হবে, যেটা ছিল সেটাই থেকে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে শিখে ফেললাম। তোমাদেরকে আমি এরকমগুলো কতটা করতে দেব যেগুলো তোমাদের কাজে লাগবে, তাহলে আমি তোমাদের কটা হোমওয়ার্ক দেব, সেগুলো করে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা আসবে। আমি 2-1টা এই চ্যাপ্টারের অঙ্কও করে দিচ্ছি, তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে ফেলছি, শেষে দিচ্ছি। প্রথম অঙ্কটা দেখি কী বলেছে, 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে, আর বলে দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করো। আবারও একটা কথা বলে দিয়েছে, 7 জনকে যে টাকাটা দিলাম আমরা, সেটা মোট করে দেখি 3 টাকার বেশি হচ্ছে না কম হচ্ছে। আসন্ন মান মানে তো সঠিক মান নয়, প্রকৃত মান নয়, প্রকৃত মানের থেকে হয় একটু বেশি বা অথবা কম। তা আমরা কী করবো, অঙ্কটা করবো। এবার নাম্বার 1, প্রথমত লেখা আছে 3 টাকা 7 জনের মধ্যে ভাগ করব। তো 3 টাকাকে আমরা কী লিখব, 3 টাকা এরকম লিখব, 3 টাকা সমান কত পয়সা, সমান 300 পয়সা। তো লিখে ফেললাম 300 পয়সা। এবার আমাদের কাজ কি, 7 জন মিলে ভাগ করবে এটা, তাহলে 7 দিয়ে ভাগ করে দিই, 300 পয়সাকে আমরা 7 দিয়ে ভাগ করছি, তাহলে করব কত, 4 7 28, 2 0, 7 2 14, 6, দশমিক নিয়ে আমরা শূন্য নিলাম, কারণ আমাদের অঙ্কতে বলে দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন করতে বলেছে, যত দশমিক বলবে তার থেকে একটা পরের নিতে হবে, কারণ সেই সংখ্যাটা দেখেই তো আমরা হিসেব করব। তো ঠিক আছে আমরা করে যাই, 7 8 56 4 0, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাচ্ছি বারবার। তাহলে এবার আমাদের কি কত বসাবো, 5 7 35 বসিয়ে ফেললাম, আবার 5 নামলো, 15 দশমিকের জন্য একটা শূন্য, আমরা কত করছি এবার, 7 7 49। এবার দশমিকের পর আর নেওয়ার দরকার নেই, কেন, আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন করতে, আমরা 2 দশমিকের পরের সংখ্যাটা নিলাম। এবার আমরা দেখব প্রত্যেকে কত করে পাচ্ছে, তাহলে প্রত্যেকে পাবে নর্মালি কত পাবে, প্রত্যেকে পাবে 42.857 পয়সা।
কিন্তু আমাদের কথাটা বলে দিয়েছে 2 দশমিক স্থান, এটা প্রকৃত মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে। তা 2 দশমিক 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন করলে, স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে কত পাবে? পরিষ্কার, আমরা দেখতে পাচ্ছি 2 দশমিকের পরের সংখ্যাটা কত? 7। এটা 5-এর বেশি, তার সঙ্গে এর সঙ্গে যেখানে যে নাম্বারটা আছে তার সঙ্গে একযোগ হয়ে যাবে, অর্থাৎ দাঁড়াবে 42.86 পয়সা। এটা কি সঠিক মান? তো নয়, আসন্ন মান মানে এর সঙ্গে সমান লেখা যায় না, এর সঙ্গে থাকলে আমি একটু বাকিয়ে লিখতাম, আর এখানে আমরা কি করব, প্রায় লিখব। ঠিক আছে, কোশ্চেনটা আমরা প্রত্যেকে কত করে পাবে সেটা পেয়ে গেলাম, কিন্তু কথা হচ্ছে এখানে একটা কথা বলে দিয়েছে, 7 জনকে মোট করে দেখি আবার 3 টাকা হচ্ছে কি না। তাহলে 7 জনের মোট টাকা, 7 জনের মোট কত পয়সা হচ্ছে? 7 জনের মোট টাকা বার করতে বলেছে, আগে পয়সাটা বার করে নি। মোট পয়সা সমান কত দাঁড়াচ্ছে? 7 দিয়ে গুণ করব এত পয়সা, তাহলে কত হচ্ছে গুণ করে দেখি, 7 8 56, এই 6 7 42, 7 8 56, আর ওই যে 4 থাকলো 42-এর, তাহলে কত হলো? 60। হাতে থাকবে কত? 6, 7 2 14 6 20, হাতে থাকবে 2, তার মানে এইটা দাঁড়ালো 300.20 পয়সা। অর্থাৎ একটু পরিবর্তন হয়ে গেল, তার মানে আগে ছিল কত? আগে ছিল 3 টাকা, এখানে যদি আমি টাকা হিসেবে করি, পুরোটা বলেছে কত টাকা বেশি বা কম হবে, 3 টাকার কত বেশি বা কত কম হবে। আমরা এটা বলতে পারি যে এইটা আগের তুলনায়, আগে ছিল 300 পয়সা, এখন হয়ে গেল এত পয়সা। এত পয়সা বলতে 0.02 পয়সা, তার মানে মোট করলে কি হলো, যখন মোট করছি তখন কি হলো, এত পয়সা বেশি হয়ে গেল, এত পয়সা বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করলাম, তার মানে আসন্ন মানের হিসেবটা না জানা থাকলে আমরা করতে পারবো না এটা। ঠিক আছে, এবার আমি 2 নম্বর অঙ্কটা করছি, দেখো কী লেখা আছে, যে আমি 22 টাকা 8 জন ছেলে 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে কি হবে, প্রত্যেকে কত করে পাবে হিসেব করে দেখো কতগুলো, এবং এখানেও বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন করো। আবারও একই কথা, 8 জন ছেলে মোট কত পেলো এবং 7 জন মেয়ে মোট কত পাবে, এবং তাদের যে মোট টাকা আগের থেকে 22 টাকার থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে সেটাও দেখাতে বলেছে, মানে একই ধরনের অঙ্ক আমরা সেটা করব। তার মানে 22 টাকা 7 জন, 8 জন আর 7 জন, 8 জন ছেলে 7 জন মেয়ে, তাহলে 8 জন ছেলে, এখানে তাহলে আমরা অঙ্কগুলো করি এরকমভাবে, জায়গাটা নিই বড় করে, 8 জন আর 7 জন মিলে কত হচ্ছে, মিলে হচ্ছে আমরা এখানে পরিষ্কার এরকমভাবে করব, এটা হচ্ছে 15 জন। ঠিক আছে, এই 15 জন মোট ছেলে মেয়ে, সেটাকে আমরা কী করবো, কোন টাকাকে? 22 টাকাকে। তা প্রথম কথা হচ্ছে 22 টাকাকে আমরা পয়সা বানিয়ে নেব। তোমরা জানো টাকাকে পয়সা করতে হলে কি 100 দ্বিগুণ করতে হয়, তাই পয়সা হয়ে গেল এটা। তাহলে এখানে কত হলো? 2200 পয়সা। এই যে 2200 পয়সা করে ফেললাম আমরা, সে 2200 পয়সাকে আমরা তাহলে 15 দিয়ে ভাগ করব। ভাগ করো, তোমরা নিশ্চিন্তে এই ভাগগুলো করতে পারবে আশা করছি, ভাগ পর্যন্ত আমরা করেই ফেলবো। দেখো 22কে ভাগ করছি 2200কে 15 দিয়ে, এটা 7 নামলো একটা শূন্য, তাহলে কত হয়? তোমরা জানো যে আমরা 4 15 60 জানি, তাই লিখলাম 4 15 60,
এক শূন্য, দশমিকে এখানে আর একটা শূন্য আছে বসিয়ে গেলাম, কত হচ্ছে 6 × 15 = 90। এই পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে করে ফেললাম। এবার আমাকে বলেছে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আসন্ন করতে। তা দুই ঘর যখন আসন্ন বলেছে, দশমিক তো নিবই, তিন ঘর পর্যন্ত করতে হবে, আবার সেই 6 × 15 = 90, আবার সেই 10 আসছে দশমিকের জন্য একটা শূন্য, 6 × 15 = 90। দুই ঘর বলেছে আমাকে তিন ঘর পর্যন্ত করতে হবে। আমরা দেখো প্রথমে 15 করলাম, এক নিয়ে, তারপরে 4 নিয়ে, তারপরে 6 নিয়ে, তারপরে এই 6টা নিয়ে, এটা এই 6টা নিয়ে আর একবার করে ফেললাম, আর একটা করবো দশমিকের জন্য একটা শূন্য, আবার সেই 6। যত ঘর বলবে আমাকে দশমিকের পর তার থেকে একটা বেশি ঘর নিতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে প্রত্যেকে পাবে, দেখো আমরা যত লিখেছি প্রত্যেকে পাবে, যেটা আমাদের ভাগফলটা হয়েছে, কত ভাগফল হয়েছে, 1, 4, 6, 3×6, এত পয়সা। আমাকে বলেছে দশমিকের পর দুই ঘর আসন্ন করতে হবে, তাহলে দুই ঘর বলতে এই দুই ঘরের পরের সংখ্যাটা যেহেতু 6 আছে, যা 5-এর থেকে একটা বেশি, তাহলে আমরা এখানে কত লিখব, 1 যোগ হয়ে যাবে, এত পয়সা প্রত্যেকে, তাহলে এত করে পাচ্ছে। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে, তারা তো দিলই, প্রত্যেকে কত পয়সা, এটা উত্তর হয়ে গেল। আরও সেভ করে দেখি, 8 জন ছেলে মোট কত পাবে, তাহলে 8 জন ছেলে ছেলে মোট পাবে, কত পাবে, 8 দিয়ে গুণ করবো, এই যে 146.67-কে 8 দিয়ে গুণ করবো, এত পয়সা হবে এটা। এবং সেই গুণটা করো, গুণটা কর, তাহলে আমরা কি করবো, 8 জনে মোট পাবে, এটা তো পয়সা, এখানে আমরা পয়সাটাকে কি করলাম, এটা পয়সা, যেহেতু আমাদের টাকাতে উত্তর চেয়েছে, তাই আমি 100 দিয়ে ভাগ করলাম, টাকা হলো। এবং টাকার সময় আসন্নমান করার সময় আমরা দশমিকের পর দুই ঘরের পরের সংখ্যাগুলো নেব না, তো না যদি নিতে হয় তাহলে এখানে আসন্ন করতে হবে। আসন্নমান এখানে দশমিকের পর 7, 3, তার পরের সংখ্যাটা কত আছে, 3 যেহেতু আছে, তাহলে এখানে 73ই হবে, দশমিকের পর 7, 3ই হবে, কারণ যেহেতু এটা 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ হয়ে যেত। ঠিক একই রকমভাবে এখানেও সেই আমরা পয়সাকে টাকা করলাম, এবার দশমিকের পর 2, 6 আছে, কিন্তু তার পরের সংখ্যাটা যেহেতু 6 আছে, 5-এর বেশি, তাই 1 যোগ হয়ে গেল, অর্থাৎ এটা আসন্ন হয়ে কত হলো, 10 টাকা 27 পয়সা, অর্থাৎ 10.27 টাকা। তাহলে এই মোট টাকা কত হচ্ছে আমাদের, এটা যোগ করব, মোট টাকা হচ্ছে 11.73 টাকা আর 10.27 টাকা, তাহলে মোট টাকা দাঁড়াচ্ছে আমাদের 22 টাকা। তাহলে আমাদের যা মূল টাকা ছিল সেটাই হয়ে ফিরে এলো, তাহলে বেশি বা কম কোনোটাই হচ্ছে না, যা ছিল আমাদের টাকা সেটাই এলো, ঠিক আছে। তাহলে সেই উত্তরটাও লিখে ফেলবো, যে মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম, কী লিখব, একই থাকবে, মোট টাকার সমান হবে, মোট টাকার টাকার সমান হবে, হয়ে গেল তাহলে আমাদের উত্তর, ঠিক আছে। আজ এই অঙ্কটা করব, বলেছে 22-এর 7, 6-এর 1, হ্যাঁ ওই আসন্নমান চ্যাপ্টারেরই বলেছে 22-এর 7 দেওয়া আছে, দিয়ে বলেছে 2, 3, ও 4 স্থান পর্যন্ত আসন্নমান নির্ণয় করে। আমরা করব কি, 2, 3, বা 4 বলেছে, দশমিকের পর আমরা 5 ঘর পর্যন্ত নেব, তাহলে ভাগ করো, শুরু করো, এই 22-কে 7 দিয়ে ভাগ করছি। প্রথম কাজ হচ্ছে 3×7=21, দশমিক দিয়ে এখানে তো 1 নামলো, দশমিকের জন্য 1টা 0, 7×7=3, 0 দশমিকের জন্য, আবার সেই 15×4=28, তাহলে 2, 0, 7×2 আমরা কত বলছি, 14 নামলো, কত, 6 দশমিকের জন্য 15 আবার 0, 7×8=56, 4, 0 দশমিকের জন্য, 5×7=35। দেখো আমরা এতদূর পর্যন্ত করে ফেললাম, এই কারণেই করলাম, দশমিকের পর আমাদের 4 দশমিক পর্যন্ত বলেছে, তো আমি 4 দশমিকের পরের ঘরটা নিতে হবে, তাহলে আমাদের প্রকৃত মানটা কত দাঁড়ালো, অ্যাকচুয়ালি আমাদের 22-এর 7-এর প্রকৃত মান, মানে 22-এর 7 তার প্রকৃত মান 3.14285, এবং আরও এরকম আরও আছে,
এই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট, এখানে তো আবার দশমিক 7 দিয়ে ভাগ করা যাবে, 7 7 49 হবে, এরকম চলতে থাকবে। যাই হোক, আমাদেরকে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন বলেছে, দশমিকের পর আমাদের এই যে প্রকৃত মান এটা দেওয়া আছে, আমি তো বলেছিলাম প্রকৃত মান আসন্ন মানের মধ্যে কিছু সামান্য পরিবর্তন হয়, 3.12 1.4, তারপরে দুই ঘরের পরেরটা কত আছে, 2 আছে, এটা যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 3.14, এটা কত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবং 4 দশমিক, এটা লিখে রেখেছি আমি, তো 3 দশমিক আসন্ন মান করতে হলে আমি দেখব 3 ঘরের পরের সংখ্যাটা কত আছে, যেহেতু এটা 5-এর বেশি আছে, মানে 8 মানে তো 5-এর বেশি, তাই এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে উত্তরটা হবে এরকম 3.14, এবং 2 না লিখে কত লিখবো, তার সঙ্গে 1 যোগ করে 3 হয়ে গেল তার পরেরটা। এবার আমাদেরকে বলেছে 4 ঘর পর্যন্ত আসন্ন, মানে আমি যে দাগ দিলাম এর পরের সংখ্যাটা দেখবো কত আছে, 5। আমাদের নিয়ম অনুযায়ী যদি পরের সংখ্যাটা 5 বা 5-এর বেশি হয় তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এরকমটা আসবে 3.142, দিয়ে হচ্ছে কত, 9, 1 বেড়ে যাবে, তাহলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম, আমাদের উত্তরও হয়ে গেল। অর্থাৎ আমাদের ভাগ করে ব্যাপারগুলো করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো দেখো, আমি এখানেই বলে দিচ্ছি কিভাবে করব। এখানে লিখেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত, একটা একটা করে সব পড়ে দেখো কী লেখা আছে, সেগুলো আমি বলবো। তাহলে আমাদের এখানে দশমিকের পরে অনেক কিছু আছে, কিন্তু দশমিকের আগে কত আছে সেই পূর্ণ সংখ্যাটা লিখতে বলেছে, তাহলে এখানে আমাদের কত লিখবো, 35 লিখবো, লিখে ফেললাম। তারপরে কি বলেছে, দশমিকের সংখ্যাটিকে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান করো, তা পূর্ণ সংখ্যা কত আছে এখানে, 35, দেখতে পাচ্ছ, তার পরের সংখ্যাটা কত আছে, 6 5-এর বেশি, তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে পূর্ণ সংখ্যা আসন্ন মান, 36 হয়ে যাবে। 1 যোগ হলো কেন, যেহেতু পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটা অর্থাৎ দশমিকের প্রথম ঘরটা কত আছে, 6 5-এর বেশি, অথবা 5 থাকলেই 1 যোগ হয়ে যায়, তাই হলো। তারপরে দেখো কি বলেছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যা আছে তাই লিখে দাও, কত আছে, 35.6 আছে, লিখে ফেললাম। তারপরে আবার একই কথা বলেছে, তো সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ 1 দশমিক পরের সংখ্যাটা কত আছে, যেহেতু 2 আছে, সেহেতু কী করব, 5-এর থেকে এটা ছোট, তাহলে যা আছে তাই বসিয়ে, অর্থাৎ এখানে এই দুটো মান একই হয়ে গেল। তারপরে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত, দেখতে পাচ্ছ, 35.62, লিখে ফেললাম। তারপরে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, তাহলে তার পরের সংখ্যাটা কত আছে, এখানে 6 আছে, 5-এর থেকে বেশি, তাহলে এখানে কত হবে, 3 হয়ে যাবে, অর্থাৎ 35.63 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বলতে কত আছে, 35.626, তারপরে আসন্ন মান করতে বলেছে, ওই 3 দশমিকের পরের সংখ্যাটা কত আছে, যেহেতু এখানে 8 আছে, তাহলে কী হবে, এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 6-এর জায়গায় 7 হয়ে যাবে, এই আমি যেখানে রুলটা রেখেছি 6-এর জায়গায় 7 হয়ে যাবে, অর্থাৎ কী হচ্ছে জিনিসটা, 35.627। এইভাবে তোমরা প্রত্যেকটা করতে পারো, আশা করি বুঝতে পেরেছো, না পারলে জিজ্ঞেস করবে, আমি কতগুলো হোম টাস্ক দিয়ে দিচ্ছি প্রকৃত মান থেকে আসন্ন মান করা, করে আমাকে দেখাবে, ঠিক আছে। আর এই অঙ্কগুলো কী করে করবে, মূল সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে আমরা পড়তে পারি এটা, 26,78,945, লক্ষ্যে আসন্ন মান করতে বলেছে। লক্ষ্যে আসন্ন মান বলতে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, যেখানে লক্ষ্য আছে তার পরের সংখ্যাটা দেখবো কত আছে, 5-এর থেকে বেশি, তাহলে এখানে যা আছে মানে 6-এর পরের সংখ্যাটা হয়ে যাবে, অর্থাৎ লক্ষ্যে আসন্ন মান করলে 27 লক্ষ। ঠিক তারপরে বলেছে সহস্রে, তাহলে আবার সে একই রকমভাবে পড়ো, একক দশক শতক হাজার, হাজারটাকে আমরা সহস্র বলি, তার পরের সংখ্যাটা কত, 9 আছে, 5-এর থেকে বেশি, তাহলে এই যে 8টা হয়ে যাবে 1 বেশি, অর্থাৎ 2 6 7 9 হয়ে যাবে। শতকে বলেছে আসন্ন মান করতে, তাহলে একক দশক শতক, তার পরের সংখ্যাটা কত, কিছু নেই মানে কত আছে, 4, কিছু নেই বলতে 4 আছে, 5-এর কম, তার মানে যা আছে সেটা হয়ে যাবে, অর্থাৎ 2 6 7 8 এবং 9, এটাই থেকে যাবে এত শতক, এত লক্ষ, এত সহস্র, এত শতক, এরকমভাবে পরেরগুলো করা যায়, ঠিক আছে। যেগুলো আমি দিচ্ছি প্রকৃত মান থেকে আসন্ন মান করতে,
সেগুলো কিছু অসুবিধা হলে বা পারলে কমেন্ট বক্সে দিতে পারো। ধন্যবাদ। Thank you.